গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয় ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। তো হিউম্যানিস কুকিং ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও একটা নতুন ব্লগে আমি এসেছি। সকাল এখন বাজে 7টা, তো 7টার সময় উঠে বাচ্চারা এখনও ওঠেনি, তো ভাবলাম যে না, ব্রাশটা করে নিই। তো সেজন্য একটু বসে ব্রাশটা করতেছি, আর দেখো প্রচণ্ড হাওয়া আসছে। তো সকালবেলার এই হাওয়াটা খুবই ভালো লাগে, আবার একদিকে ঠান্ডাও লাগে। তো এরকমই মানে ঠান্ডাও লাগতেছে একটু আমাকে, আবার একটু ভালোও লাগতেছে। ভালো তো লাগতেই অবশ্যই। তো খুব সুন্দর সকালবেলার পরিবেশটা। তো এখন আমার জায়ের মেয়েটা মুখ ধুলো, আমি এদিকে বাসনগুলো বের করে রেখেছি। তো এখন বাসনগুলো আমি ধুয়ে নেব, ধুয়ে তারপর মানে ঘর এখনো গোছানো হয়নি, কারণ কি ছেলেরা এখনো ওঠেনি। তো ছেলেরা তারপর দেখি কতক্ষণে ওঠে, ছেলেরা উঠবে তারপর আমি বিছানা টিছানা পরিষ্কার করব। এদিকে আমি বাসনটা তাড়াতাড়ি মেজে মানে ঘরটা ছেড়ে নেব। তো করে একটু হচ্ছে আমি একটু বাইরেটাতে বসবো, কারণ কি বাইরেটাতে মানে সুন্দর একটা মানে সকালের যে পরিবেশটা দেখতে আমাকে খুব ভালো লাগে। তো ভাবলাম যে না, আগে কাজগুলো করে নিই তারপরে একটু বসবো। তো সেজন্য আগে বাসনগুলো মেজে নিচ্ছি। তো কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। তো গ্রামে দেখো সকাল দুপুর মানে যখনই দেখো চারিদিকে সবুজ, তো এতটা মানে ভালো লাগে। আবার মানে কি বলি, সবসময় মনে হয় উফ, কি আরামদায়ক পরিবেশ, এরকমই মনে হয়। তো এদিকে কাজও আছে, আবার গ্রামে মানে অনেকটাই কাজ করতে হয়। আমি দেখি মানে যখনই গ্রামে আসি তখনই মনে হয় ইস, এত কাজ এত কাজ, এরকম করে একবার কলের মধ্যে আসি, একবার ভেতরে যাই, তারপর একবার ঘর মুছি, একবার মানে এদিক সেদিক হতেই থাকে। আবার বাথরুমও দূরে, এরকম মানে চারিদিকে শুধু ঘোরাফেরা করেই থাকি করেই থাকি। এরকম একবার পেছন দিকে যাই, একবার সামন দিকে আসি, এরকম মানে। তো তোমাদেরকে এখনো পেছন দিকটা দেখাইনি। তো এটা হচ্ছে আমার সামন দিক বাড়ির। তো আমাদের কলটা একটু সামনেই রয়েছে, কারণ কি আমাদের ভেতরেও একটা কল আছে, ওই কলটা এখনো এখন মানে নষ্ট হয়ে গেছে। তো বেশ কিছুদিন থেকে নষ্টই রয়েছে, তো ওরা এটা দিয়ে ইউজ করে আমার জায়রা। তো চলো কাজগুলো একটু সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা এখন বসেছি আমি সবজি কাটতে। তো আমার এদিকে কাজগুলো হয়ে গেছে, ছেলেরা উঠে পড়েছে, আর ওরা গেছে হচ্ছে খাওয়া দাওয়া করে গেছে হচ্ছে খেলতে। আর আমি এদিকে ভাবলাম যে না, তাহলে সবজিটা কেটে নিই আর রান্নাটা উঠিয়ে দেব। এখন বাজে 11টা, তো বসে পড়লাম এদিকে সবজি কাটার জন্য। তো এদিকে মানে গতকাল একজন আমাকে মিষ্টি কুমড়ো দিয়েছে, তো সেটা করবো। আর এদিকে হচ্ছে এই যে কাঁচকলা দিয়েছে, তো সেটা আমি আজকে রান্না করব সয়াবিন দিয়ে। তো বাড়ি থেকে সয়াবিন নিয়ে এসেছি কয়েক প্যাকেট, তো সেটা দিয়ে মিক্স করে আলু, মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে এই যে কাঁচকলা, এগুলো দিয়ে একটা সবজি করব সয়াবিন দিয়ে। তো আর এদিকে আবার মানে আমার দেওর এদিকে চিকেন নিয়ে আসলো বাজার থেকে। তো আমি এখানে বসে বসে সবজি কাটতেছি, আর এদিকে একটা দাদা আসছে, তো দাদাটার সঙ্গে কথা বলতেছি। তো যাই হোক, সবজিগুলো কেটে নিচ্ছি এখন। আর এদিকে ওই যে ও মাংসটা নিয়ে আসলো,
তো সেটা একটু ইয়ে করে ঠিকঠাক করে নেব। তো এদিকে আবার যাও, আমার চলে গেছে একখানে, একটা কাজের জন্য একটু ওইদিকে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি রান্না করব এখন, তো সেই জন্য বসেছি আর কি সবজি কাটতে। তো এদিকে মানে মাংসটাও নিয়ে আসলো, তো ও বললো যে ঠিক আছে মাংসটা নিয়ে আসলে রান্না করিস। সবাই মিলে একখানেই যেহেতু খাই, তো সেটা আমি আজকে রান্না করব। তো চলো সবজিগুলো আগে কেটে নিই, তারপর রান্না শুরু করে দেবো। আর এদিকে মানে দাদাটা বসে আছে অনেকক্ষণ থেকে, তো জানি না ওই যে দাদাদের জন্য বসে আছে মনে হয়। আর এদিকে আমি রান্না উঠিয়ে দিয়েছি, আর দেখো রান্নাটাও প্রায় হওয়ার দিকে। এদিকে আমার ছোট ছেলে বলতেছে মা আমাকে একটু মাংস দাও মাংস দাও, তো ভাবছি যে একটু হওয়ার পরে তারপর দিয়ে দেবো। আর এদিকে দেখো আমাদের বাইরেটা খুব সুন্দর লাগছে, একদম সবুজ সুন্দর দেখা যাচ্ছে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন শুধু একটু গরম মশলাটা দিয়ে একটু মানে ঢাকা দিয়ে রাখবো। তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, তো রান্নার কালারটা কেমন আসছে তো তোমরা কমেন্টে জানিও অবশ্যই। আর এদিকে হচ্ছে এই যে ছোট ছেলেকে দিয়ে দিয়েছি, ও বাবা দেখো তো লবণ হচ্ছে কিনা, চামচ দিয়ে নয়, এই যে এটা ধরতে হবে, এই যে এটা ধরতে হবে, এই যে এটা বলতেছে, কারণ বাড়িতে লেখে খায়। তো একটা লেকের মতো ই করে দিয়ে দিলাম, বললাম যে এই যে এটা ধরে ধরে খাও, তো এটা ধরে ধরে খাচ্ছে। আর এদিকে করো নেই যে কাকু, তো কাকু আমি তো বলি নিয়ে আসতে চিকেন, তো যাই হোক যা হয়তো বলেছে, তো ও তো জানে না যে ওরা লেগ পিস খায়, তো যাই হোক ও এটাকে লেগ পিস ভেবে খাচ্ছে। তো আমি এবার বললাম বাবা কীরকম লবণ টেস্ট করো হয়েছে কি, বলে কি তুমি খেয়ে দেখো আমি বুঝতে পারি না, তো এরকম বলতেছে। তো চলো ছেলে এদিকে খাক, আর হচ্ছে আমি তোমাদেরকে একটু আমার ঘরটা, এই গ্রামের বাড়ির ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা একটু দেখো। এই এদিকে বিছানা আছে দুটো, এদিকে ব্যাগ ঠ্যাগ রেখেছি আমাদের, তো এগুলো মানে পর্দাগুলো পুরনো হয়ে গেছে, বাড়িতে থাকি না তো সেজন্য একদম রৌদ্রে জ্বলে জ্বলে গেছে একদম মনে হয়। আর এদিকে আমার এই যে এখানে গ্যাস রাখি, আর হচ্ছে এই এদিকে বাসন, এদিকে দরজা আছে, এদিকে এটা আলনা, আমরা আসলে মানে এটাতে রাখি। আর এই যে ট্রাঙ্কগুলো আছে ওগুলোর ভিতরে কাঁথা কম্বলগুলো ঢুকিয়ে রাখি, না হলে আবার ইঁদুর ওগুলোকে কেটে দেয়, তো সেজন্য। তো এদিকে মাংসটা হয়ে গেছে, একটু চাপা দিয়ে রেখেছি। এদিকে মাংসটা হয়ে গেছে প্রায়, হয়ে গেছে বলতে হয়ে গেছে, এখনই নামিয়ে দেব, তো তারপরে এই যে সবজিটা রান্না করব। তো সবজিটা আমার এই যে দোয়া হয়ে গেছে, তো এখন উঠিয়ে দেবো হচ্ছে সবজি, তারপর ভাত করব। না ভাত আবার আছে, ভাত আবার যা রান্না করে রেখেছে, আমি শুধু তরকারিটা করব। এদিকে পাঁপড় ভাজা করলাম, ডাল করলাম, চিকেনের তরকারি, আর যে সবজিটা। এদিকে আমার ওই যে জায়ের দুটো ভাই এসেছে, তো ওদেরকে খেতে দিয়েছি। তো এই যে দাদাটা মানে অনেকক্ষণ থেকে অনেক গল্প করতেছে, এই যে আমি বললাম না সবজি কাটতে কাটতে যে এক দাদার সঙ্গে কথা বলতেছি, ওই যে গ্লাস নিয়ে যে জল খাচ্ছে যে, এই দাদাটার সঙ্গে কথা বলতেছিলাম। তো উনি অনেকক্ষণ থেকে এদিকে আমাদের এদিকেই আছে, তো ওনার জমি হচ্ছে এদিকে, তো উনি এদিকে কাজ করে, তো একটু বসে রেস্ট করে আমাদের সঙ্গে কথা বলে, যাই হোক ওনার ওদের এখানে আর কি এই বাড়িতে আসে। তো এদিকে এই যে মেয়েরা ঘুমোচ্ছে, আমার ছেলে যাই নিয়ে ঘুমোচ্ছে, আর এদিকে আমি একটু এই যে একটু বিকাল হয়ে গেছে, তো ওদেরকে ঘুমাচ্ছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি এসে পড়েছি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে। তো মামা শ্বশুরের বাড়িতে আসছি একটু বেড়াতে, তো মামি রান্না করতেছিল, তো আমি বললাম যে মামি আমাকে দাও আমি রান্না করি, তো সেজন্য রান্নায় বসে পড়েছে। এদিকে মাছের ঝোল করলাম,
আর এদিকে একটা সবজি বসিয়েছি, আর তারপরে একটু ভাজা করব মাছের তেল দিয়ে। তো এটাই হবে সবজি আজকে, এদের বাড়িতে আমরাও খাবো আজকে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।